আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে ফিরে আসলাম আজকে আবার আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বেসিক্যালি আজকে ছয় মাসের টিউশন ফিস দিয়ে নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশনের যে ব্যাপারগুলো নিয়ে অনেক কোয়েশেন হচ্ছে গ্রুপে বা সবাই যারা ইনবক্সে জিজ্ঞাসা করতেছেন সেই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আজকে সামনে আসা বেসিক্যালি ফেব্রুয়ারি সেশনের জন্য আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখলাম বা অনেকে পোস্ট দিচ্ছে বা অনেকে দেখা যাচ্ছে কিছুই যায় না বাট তারা ইউটিউবে ভালো ভালো ক্যাপশন দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছে যে ছয় মাসের টিউশন ফিস দিয়ে আসা যায় এবং এটা ব্যাচেলার এবং মাস্টার্স বোধ হ্যাঁ এবং অনেকে আবার ক্যাপশন দিচ্ছে যে টিউশন ফিস অনেক কমাইছে মানে সবার জন্য অর্ধেক করে দিছে এই ব্যাপারগুলো নিয়ে তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কনফিউশন থেকে এই ভিডিওটা করা তো আমি আশা করি যে এই ভিডিওটা দেখলে আপনাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে হ্যাঁ তো ভিডিওটা শুরু করার আগে একটুখানি বলতে চাই যে যারাই কিনা কিছু না জেনে বা একটু একটু জেনে বা একটু ইনফরমেশান জেনে মানুষকে গাইড করার চেষ্টা করতেছেন এই জিনিসটা আসলে ঠিক না কারণ হচ্ছে আপনার মিসগাইডিংয়ের জন্য অনেক মানুষ অনেক ব্যাড এস্টিমেট করে এবং তাদের যখন তারা রিয়েল সিনেগেটে জানে তখন তারা হতাশ হয়ে পড়ে হ্যাঁ তো আমি যারা নতুন নেদারল্যান্ডসে আসছেন ভিডিও বানাচ্ছেন আমি অনেকের ভিডিও দেখতেছি গ্রুপে অনেকের অ্যাপ্রুভ করতেছি বাট প্রচুর এটা কি বলে কিছু সত্য ইনফরমেশন কিছু মিথ্যা বা আংশিক সত্য বা ভুল পুরোপুরি এরকম ইনফরমেশন দিয়ে ভিডিও না করার জন্য অনুরোধ করতেছি যাই হোক প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ছয় মাসের টিউশন ফি দিয়ে আসা যায় কিনা তো ছয় মাসের টিউশন ফি দিয়ে অবশ্যই আসা যায় কিন্তু এটা শুধুমাত্র ব্যাচেলারের জন্য অথবা ফাউন্ডেশন কোর্সের জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স যেটা হয় এটা ছয় মাসের জন্য এবং ফাউন্ডেশনের কোর্সের জন্য হচ্ছে আইলসএ ফাইভ পয়েন্ট ফাইভ লাগে আর ডাইরেক্ট ব্যাচেলার কোর্সের জন্য হচ্ছে আইলসে সিক্স লাগে তো এটাও আবার কিছু স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য সব ইউনিভার্সিটি আবার ছয় মাসের টিউশন ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় না কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে হান ইউনিভার্সিটি দেন সেক্সিয়ান ইউনিভার্সিটি যেটা কিনা হচ্ছে দেভেন্টার অথবা অ্যাপেলডন অথবা আর একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ তো এই তিন চারটা ইউনিভার্সিটি হচ্ছে এখন অ্যাপ্লিকেশন ডেডলাইন ওপেন আছে আরেকটা ছিল ওপেন এটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ তো এই চারটা ইউনিভার্সিটি বেসিক্যালি ছয় মাসের টিউশন ফিস দিয়ে আসা যায় তো হয়তো ফাউন্ডেশন কোর্সে অথবা মেন কোর্সে তো হান এবং ফন্টাইস ইউনিভার্সিটিতে কোনো ফাউন্ডেশন প্রোগ্রাম নয় এবং এটা শুধুমাত্র ব্যাচেলারের জন্য তো এখন মাস্টার্সের জন্য স্টুডেন্টরা কি করবে মাস্টার্সের জন্য এরকম কোনো অপশন নাই যে আপনি ছয় মাসের টিউশন ফিজ দিয়ে আসবেন আপনার অবশ্যই ফুল টিউশন ফিস ওয়েবার পাইতে পারেন এটা না স্কলারশিপ বলে এটা এক্সেলেন্ট স্কলারশিপ বা ট্যালেন্ট স্কলারশিপ এক একটা ইউনিভার্সিটি এক এক রকম হয় বাট এটা এটা কোনো ছয় মাসের টিউশন ফিস ওয়েবার দেয় না আপনাকে ফুল ইয়ারে টিউশন ফিস দিয়ে আসতে হবে আর আরেকটা যেই ব্যাপার থাকে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির জন্য মাস্টার্সে কিছু স্পেসিফিক প্রোগ্রাম আছে এবং কিছু ইউনিভার্সিটিতে উইদাউট আয়লস অ্যাপ্লাই করা যায় বাট ওই ওই কোর্সগুলো প্রফেশনাল কোর্স বা রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে আসা যায় আর উইথ আইলস বা সিক্স পয়েন্ট ফাইভ বা মিনিমাম সিক্স হইলে বিজনেস রিলেটেড কোর্সগুলোতে প্রি মাস্টার্স বা ডিরেক্ট মাস্টার্স অফার করে থাকে ফেব্রুয়ারি সেশনের জন্য তো এরকম কিছু ইউনিভার্সিটি হচ্ছে রটারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স দেন উইটনবর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স তারপর মাস্ট্রিক ইউনিভার্সিটি এরপর লেডেন ইউনিভার্সিটি এরপর ইউনিভার্সিটি অফ টোয়েন্টি এরকম তিন চারটা ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য ফেব্রুয়ারি সেশনে অফার করে কিন্তু কোনোটাই হাফ টিউশন ফিস দিয়ে অ্যাপ্লাই করা যায় না মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও ম্যাক্সিমামই অ্যাপ্লাই করা যায় না আর হচ্ছে আরেকটা আছে টিলবার্গ ইউনিভার্সিটি বাট ওদের আবার কমার্সের সাবজেক্টগুলোর জন্য ওরা আবার জিমেট চায় হ্যাঁ আয়স তো চাবেই বাট প্রোফেল চায় অথবা জিমেটও চায় তো উইদাউট আয়সে যেই ভিডিওগুলো দেখতেছি ইউটিউবে এবং ছয় মাসের টিউশন ফিসের যে ক্যাপশন দিয়ে দিয়ে যেই ভিডিওগুলো করা হচ্ছে এটা আসলে সত্যি না তা আমি আশা করি যে আপনারা অলরেডি জেনে গেছেন তো আরেকটা যেই লাস্ট বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউনিভার্সিটির ডেডলাইন তো অলরেডি আমি বলেছি যে অ্যান এইচএল ইউনিভার্সিটি তাদের বাংলাদেশিদের স্টুডেন্টদের জন্য ডেডলাইন অলরেডি কমপ্লিট করে হচ্ছে ডেডলাইন ওভার হয়ে গেছে বাংলাদেশিদের জন্য তো এখন যে কয়েকটা ইউনিভার্সিটি আছে আপনার আপনি ফেব্রুয়ারি সেশনের জন্য ছয় মাসের প্রিপারেশন কোর্স দিয়ে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি আইএলস সিক্স থাকলে ডাইরেক্ট অথবা প্রি মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করতে পারেন সবগুলোই হচ্ছে আপনার বিজনেস ফ্যাকাল্টির ম্যাক্সিমাম অথবা ল পড়া যায় অথবা আপনার সায়েন্স রিলেটেড ডেটা সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট এগুলো পড়া যায় কিন্তু নেদারল্যান্ডসের মেইন সেশনটা হচ্ছে সেপ্টেম্বর যেটা কিনা আগামী অক্টোবর থেকে সকল ইউনিভার্সিটি পোর্টালগুলো শুরু করবে ওপেন করবে তো আপনারা সেটার জন্য প্রিপারেশন নেন আপনারা যদি খুব ভালো প্রোফাইল থাকে আপনাদের যে আপনাদের সিজিপিএ ভালো আপনাদের জব এক্সপিরিয়েন্স আছে অথবা আপনাদের জার্নাল আছে পাবলিকেশন আছে এবং আপনাদের রিসার্চের এক্সপিরিয়েন্স আছে অথবা আপনার আপনারা স্কলারশিপ পাওয়ার মতো অ্যাবেলিটি রাখেন সেই সেই ক্ষেত্রে আপনারা সেটার জন্য প্রিপারেশন নেন আগামী সেপ্টেম্বরের জন্য প্রিপারেশন নেন আর যারাই কিনা একদমই টাকা পয়সাও ম্যানেজ করতে পারতেছেন না বা আয়সে একটুখানি সমস্যা কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে। বা ছয় মাসের টিউশন ফিস খুঁজতেছেন আমি বলবো যে আপনাদের জন্য ইদের আপনারা ডেনমার্কই অ্যাপ্লাই করেন ছয় মাসের টিউশন ফিস ওইখানে দিয়ে অ্যারাউন্ড সাত আট লাখ টাকার মতো লাগে ডেনমার্কে মাস্টার্স কোর্সের জন্য আর অথবা আপনারা বেলজিয়াম নেক্সট ইয়ার সেপ্টেম্বরের 2022 হাজার জন্য অ্যাপ্লাই করতে পারেন বেলজিয়ামে অ্যারাউন্ড টেন টু টুয়েলভ থাউজেন্ড বা দশ থেকে ১২ লাখ টাকা লাগে বেলজিয়ামের জন্য তো আশা করি যে আমার এই ভিডিওটা সবার কাছে ইনফরমেটিভ বা কিছু ইনফরমেশান দিতে পারছি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার মনে হয় যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ফিউচারে আরও অনেক ভিডিও আসতেছে সেই জিনিসগুলো আপনারা ইনস্ট্যান্টলি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আশা করি যে সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ